वेलकम टू माय चैनल पी ट्यूटर मोनास्ट्री। आगेर वीडियो गुली ते आम्रा पोड़े छी स्पर्श छाड़ा क्रियाशील बल ए चैप्टरे अंतर्गत अभिकर्ष ओ महाकर्ष एवं अभिकर्ष ओ महाकर्षेर प्रभावे गति। ए वीडियो ते आम्रा पोड़बो स्थिर तड़िद बल ओ आधानेर धारणा एवं तड़िद बले प्रभावे गति। आगेर वीडियो गुलीर लिंक डेस्क्रिप्शन बक्से देवा आछे। आधान सम्पर्के तुम्हरा किछुटा एर आगेर क्लासे जेनेछो। ए चैप्टारे आम्रा स्थिर तड़िद बल ओ आधानेर सम्पर्के बिशदे आलोचना करब। आमादेर चारिदिके खूब साधारण अनेक घटनार भेतरे विज्ञानेर अनेक अजाना नियम लुकिये थाके। एखाने आम्रा सेई रकमई कयेकटी साधारण घटनार मध्य दिये स्थिर तड़िद बल सम्पर्के धारणा अर्जन करब। कोनो धातव छुरी बा कोनो ब्लेड साधारणभावे कोनो थार्मोकलेर टुकरोके आकर्षण करे ना, किन्तु सेई धातव छुरी बा ब्लेड दिये जखन आम्रा कोनो थार्मोकलके काटी लक्ष्य करे देखबे काटार समय थार्मोकले जे छोटो छोटो टुकरोगुलो सेगुलो सेई छुरी बा ब्लेडेर गाए सहजे आटके जाए एबं जोरे झाँकुनि दिलेओ सेगुलो झरे पड़े ना। সেই রকম শীতকালে চুলা ছানোর পর চিরুনিটিকে নিয়ে গিয়ে যদি আমরা কয়েকটি ছোট ছোট কাগজের টুকরোর কাছে গিয়ে ধরি দেখব কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে আটকে যাচ্ছে। কিন্তু চুলা ছানোর আগে যদি আমরা চিরুনিটিকে কাগজের টুকরোর কাছে নিয়ে যাই তা মোটেই আকর্ষণ করে না। আবার শীতকালে গায়ে পড়া সোয়েটারে যদি আমরা একটি বেলুনকে ঘষে তারপর ছেড়ে দিই তাহলে দেখব যে বেলুনটি সোয়েটারে গায়ে আটকে রয়েছে, পড়ে যাচ্ছে না। কিন্তু ওই বেলুনটিকেই যদি আমরা সোয়েটারে না ঘষে শুধু স্পর্শ করে রাখি এবং ছেড়ে দিই তাহলে দেখব বেলুনটা পড়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো থার্মোকল কাটার ছুরির গায়ে থার্মোকলের টুকরোগুলো লেগে যাওয়া বা চিরুনির গায়ে কাগজের টুকরো আটকে থাকা এবং বেলুনের সোয়েটারের সঙ্গে লেগে থাকা সব কিছুই কিন্তু ঘটেছে ঘর্ষণের পর। তার মানে ঘর্ষণ এই প্রতিটি বস্তুর মধ্যে এমন কোনো পরিবর্তন করেছে বা এমন কোনো ক্ষমতার উদ্ভব ঘটেছে যার জন্য তাদের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হয়েছে। এই ঘর্ষণের সাথে এই আকর্ষণের একটা সম্পর্ক আছে। ঘর্ষণের ফলে এই জিনিসগুলির মধ্যে একটি পরিবর্তন এসেছে যার ফলে এই বস্তুগুলো অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে এমন পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ওই বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। আর ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া এই ধরনের তড়িৎকে বলা হয় ঘর্ষণজাত তড়িৎ বা আধান। আর ঘর্ষণের ফলে এই বস্তুর অবস্থা তড়িতাহিত অবস্থা নামে পরিচিত। এবার আমরা আরেকটি পরীক্ষা দিয়ে এই তড়িৎ আধান সম্পর্কে আরও কিছু জানতে পারবো। চলো দেখি। তোমরা দেখবে দুটি বেলুনকে পাশাপাশি ঝুলিয়ে রাখলে তারা কোনোভাবেই নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করে না। এবার ওই দুটি বেলুনকে যদি সোয়েটারে ভালোভাবে ঘষে নেওয়া হয় এবং তারপর বেলুন দুটিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে ধরা হয় তাহলে দেখতে পাওয়া যাবে বেলুন দুটি একে অপরের থেকে যেন দূরে সরে যাচ্ছে, মানে তারা পরস্পরকে বিকর্ষণ করছে। অথচ বেলুন দুটিকে সোয়েটারে ভালোভাবে ঘষে ছেড়ে দিলে তারা কিন্তু সোয়েটারের গায়ে আটকে থাকছে। তাহলে দেখো ও ঘর্ষণের পরে সোয়েটার আর বেলুনের মধ্যে আকর্ষণ হচ্ছে কিন্তু দুটি বেলুনের মধ্যে কিন্তু বিকর্ষণ হচ্ছে। তার মানে এই ঘর্ষণের ফলে এই বেলুন দুটির একই অবস্থা সৃষ্টি হয়েছে। বেলুন দুটিতে সৃষ্টি হওয়া তড়িৎ আধান নিশ্চয়ই একই ধরনের আর সেই কারণেই তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। অন্যদিকে সোয়েটার আর বেলুনের মধ্যে আকর্ষণ হচ্ছে, তাহলে বলা যায় বেলুন ও সোয়েটারের উৎপন্ন তড়িৎ আধানের ধরন আলাদা। তাহলে বলা যায় একই জাতের তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে আর ভিন্ন জাতের তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার আমরা এই একই বিষয়ে আরেকটি পরীক্ষা দেখব। 10 সেন্টিমিটার মাপের 6 টুকরো চওড়া সেলোটেপ নেওয়া হলো। প্রতিটি প্রান্তে আঠার দিকে ছোট্ট একটা কাগজের টুকরো লাগিয়ে তখন যাতে সেই সেলোটেপগুলি হাতে আটকে না যায়। এবার ওই কাগজ লাগানো প্রান্তে সেলোটেপটিকে ধরে এবার একটা টেবিলের তল বা আয়নার ওপর 3টি সেলোটেপকে আটকে দিয়ে তাদের গায়ে বি লিখে মার্ক করে দেওয়া হলো। অন্য 3টি সেলোটেপকে ওই বি লেখা সেলোটেপ 3টির ওপর এমনভাবে লম্বালম্বিভাবে আটকে দেওয়া হলো যাতে
ওপরের টেপটির জন্য নিচের টেপটি ঢাকা পড়ে যায়, ঠিক আছে? এবার ওই ওপরে সেটে দেওয়া সেলোটেপ তিনটির গায়ে টি লিখে রাখা হলো। এবার দুটি টি লেখা টেপকে ওই কাগজের প্রান্ত ধরে যদি খুব তাড়াতাড়ি টান মেরে তুলে নেওয়া হয়, আর তারপর হাত থেকে ঝুলতে থাকা দুটি টেপের আঠার উল্টো দিকে যদি পরস্পরের কাছাকাছি আনা যায়, তাহলে তোমরা দেখতে পাবে যে টি লেখা টেপ দুটো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ তারা বিকর্ষণ করছে। আবার একইভাবে বি লেখা টুকরো দুটিকে যদি খুব তাড়াতাড়ি তুলে নেওয়া হয়, তাহলে আবার সেই আঠার দুটো পিঠকে কাছাকাছি আনলে কি দেখবে, এই দুটো টুকরো পরস্পরকে বিকর্ষণ করছে। এবং আরো যে দুটি টি এবং বি লেখা সেলোটেপ আটকানো রয়েছে, তাদেরকে যদি খুব দ্রুত তুলে নিয়ে আঠার উল্টো দিককে পরস্পরের কাছাকাছি আনা হয়, তাহলে এবার কিন্তু অন্য ঘটনা দেখবে। দেখবে এই দুটো টি এবং বি লেখা সেলোটেপ পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে এই পুরো পরীক্ষাটি থেকে আমরা এটা বুঝলাম, দুটি টি লেখা সেলোটেপে একই জাতের আধান তৈরি হয়েছে, আবার একইভাবে দুটি বি লেখা সেলোটেপে একই জাতের আধান তৈরি হয়েছে। কিন্তু টি এ উৎপন্ন আর বি এ উৎপন্ন আধানের ধরন কিন্তু আলাদা, মানে তারা বিপরীত ধর্মী। তাই দুটি টি লেখা সেলোটেপ একে অপরকে বিকর্ষণ করছে, আবার দুটি বি লেখা সেলোটেপও একে অপরকে বিকর্ষণ করছে। কিন্তু যদি একটি টি আর একটি বি লেখা সেলোটেপকে আমরা একে অপরের কাছে আনি, তাহলে বিপরীত ধরনের আধান হওয়ায় তারা একে অপরকে আকর্ষণ করছে, তাই তো? এবার নিচের প্রশ্নগুলো দেখো। বলছে টি লেখা সেলোটেপ দুটিতে যে ধরনের আধানের সৃষ্টি হয়েছে তা একই জাতের না আলাদা জাতের? অবশ্যই একই জাতের, তাই তারা বিকর্ষণ করেছে। পরের প্রশ্ন, বি লেখা সেলোটেপ দুটিতে তৈরি হওয়া তড়িৎ আধান কি একই জাতের না আলাদা জাতের? অবশ্যই একই জাতের, সেই কারণে বি লেখা দুটি সেলোটেপও একে অপরকে বিকর্ষণ করেছে। টি লেখা সেলোটেপে উৎপন্ন তড়িৎ আধান ও বি লেখা সেলোটেপে উৎপন্ন তড়িৎ আধান কি একই জাতের না আলাদা জাতের? আলাদা জাতের, সেই কারণে দুটি বিপরীত ধর্মী আধান হওয়ায় টি এবং বি লেখা সেলোটেপ দুটি একে অপরকে আকর্ষণ করছে। তাহলে আমরা এই এতগুলো পরীক্ষা থেকে এই ধারণাটা পেলাম যে দুটি বস্তুকে ঘষলে বস্তু দুটিতে যে তড়িৎ আধানের সৃষ্টি হয় তা ভিন্ন জাতের, তাই তো? প্রখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুই জাতীয় তড়িৎ আধানের নামকরণ করেছিলেন। একটি হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটি হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। বীজগণিতের নিয়ম অনুযায়ী ধনাত্মক তড়িৎ আধানকে প্লাস বা যোগ চিহ্ন আর ঋণাত্মক তড়িৎ আধানকে মাইনাস বা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ঘর্ষণের পর অবশ্যই দুটি বস্তুর একটিতে এই ধনাত্মক তড়িৎ আধান এবং অপরটিতে ঋণাত্মক তড়িৎ আধান তৈরি হয়েছে, তাই তারা একে অপরকে আকর্ষণ করছে এবং একই জাতীয় দুটি বস্তু নিলে তারা একে অপরকে বিকর্ষণ করছে। এখানে দেখো একটা তালিকা বা লিস্ট তৈরি করা আছে। এই লিস্টের অন্তর্গত যে কোনো দুটি বস্তুকে একে অপরের সাথে ঘষলে লিস্ট অনুযায়ী প্রথম বস্তুটিতে তৈরি হবে ধনাত্মক আধান এবং পরের বস্তুটিতে তৈরি হবে ঋণাত্মক আধান। যেমন ধরে নাও এখানে প্রথমে রয়েছে পশম বা উল, আর দু নম্বরে রয়েছে কাঁচ। তাহলে উলের মাফলার দিয়ে একটা কাঁচদণ্ডকে যদি ঘষা হয়, তাহলে এই তালিকা অনুযায়ী অবশ্যই উলের মাফলারে তৈরি হবে পজিটিভ আধান বা ধনাত্মক আধান, আর কাঁচদণ্ডতে তৈরি হবে ঋণাত্মক আধান, তাই তো? একই রকমভাবে দেখো চার নম্বরে রয়েছে রেশম বা সিল্ক, আর আট নম্বরে রয়েছে এবোনাইট। তাই সিল্কের রুমাল দিয়ে যদি কোনো এবোনাইট দণ্ডকে ঘষা হয়, তাহলে দেখা যাবে সিল্কের রুমালে তৈরি হয়েছে পজিটিভ আধান আর এবোনাইট দণ্ড পেয়েছে নেগেটিভ আধান। আচ্ছা, তাহলে বলতো এই দুটি ঘটনার পর যদি একটি কাঁচের দণ্ডকে এবোনাইট দণ্ডের কাছে আনা হয়, তাহলে কি হবে? আমরা আগেই বলেছি কাঁচদণ্ড পেয়েছে নেগেটিভ আধান, আর এবোনাইট দণ্ড রেশম বা সিল্কের সাথে ঘর্ষণের ফলেও পেয়েছে নেগেটিভ আধান। তাই কাঁচদণ্ড এবং এবোনাইট দণ্ড দুটিতেই রয়েছে ঋণাত্মক আধান, তাই এরা একে অপরকে বিকর্ষণ করবে। ঠিক সেইভাবেই মাফলার আর সিল্কের টুকরোকে কাছাকাছি আনলে কি হবে? এক্ষেত্রেও আমরা আগেই বলেছি যে মাফলার পেয়েছে পজিটিভ আধান আর সিল্কের রুমাল পেয়েছে পজিটিভ আধান, সেই কারণে মাফলার এবং সিল্কের টুকরো একে অপরকে বিকর্ষণই করবে।
এবার আমরা পড়ব কুলম্বের সূত্র। দুটি বস্তুর আধানের প্রকৃতি কি হল, তাদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ হবে, তা তো তোমরা এতক্ষণ জানলে। কিন্তু তড়িৎ যুক্ত দুটি বস্তুর মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা জোরালো হবে এবং তা কিভাবে হিসেব করা হবে, এবার আমরা সেটা দেখব। তড়িৎহিতা দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল হিসেব করার জন্য ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম একটি সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রটি হচ্ছে এইরকম, ক্যাপিটাল এফ ইকালস টু ক্যাপিটাল কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউ1 আর কিউ2 হলো তড়িৎহিত দুটি বস্তুর আধানের পরিমাণ, আর হলো এই তড়িৎহিত বস্তু দুটির মধ্যেকার দূরত্ব, আর এফ হলো এই তড়িৎহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। এই বল আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, সেটা নির্ভর করছে আধানের ধরনের ওপর। আর কে হচ্ছে একটি ধ্রুবক, তা ওই তড়িৎহিত বস্তু দুটির মধ্যেকার অঞ্চলে কি পদার্থ আছে তার উপর নির্ভর করে। যেমন ধরে নাও এই তড়িৎহিত বস্তু দুটিকে যদি আমরা বায়ুতে রাখি, তাহলে এই বস্তু দুটির মধ্যেকার অঞ্চলে কের মান যা হবে, একইভাবে বস্তু দুটিকে যদি আমরা জলে রাখি তাহলে কের মান তা হবে না, আলাদা হবে। আর কুলম্বের সূত্রে এই তড়িৎহিত বস্তু দুটিকে বিন্দু বস্তু হিসাবে ধরে নেওয়া হয়, তাই আর হচ্ছে এই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক দূরত্ব। আমরা এর আগের ভিডিওগুলিতে নিউটনের ধারণা পেয়েছি। নিউটন হচ্ছে কোনো 1 কেজি ভারের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বল। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক, তাই তো? আজকে আমরা আরেকটি একক শিখব, সেটা হচ্ছে ডাইন। ডাইন একইভাবে বল মাপার একক, কিন্তু সেটি সিজিএস পদ্ধতিতে। তাহলে ডাইন কাকে বলে? 1 গ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 সেন্টিমিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণকে বলা হয় 1 ডাইন। একইভাবে সিজিএস পদ্ধতিতে দূরত্ব মাপার একক হচ্ছে সেন্টিমিটার, তাই তো? এবার আমরা শিখব কিভাবে তড়িৎ আধান মানে কিউ1 কিউ2 কে মাপতে হয়। যদি একই পরিমাণ আধান যুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্য স্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তবে বস্তু দুটির মধ্যে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে। এই বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে বলা হয় যে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ 1 ইএসইউ বা 1 স্ট্যাটকুলম। এই 1 ইএসইউ বা 1 স্ট্যাটকুলম হলো আধান মাপার একক। তড়িৎ আধান মাপার এই উপায়কে আমরা গাউস উপায় বলে থাকি। আর এই পদ্ধতিতে শূন্যস্থানের জন্য ধ্রুবক কের মান ধরে নেওয়া হয় 1। তবে এসআই পদ্ধতিতেও তড়িৎ আধান মাপা যায়। এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন, আর দূরত্ব মাপার একক হচ্ছে মিটার, এবং আধান মাপার একক হচ্ছে 1 কুলম্ব। এক্ষেত্রে শূন্য মাধ্যমে কের মান কিন্তু আর 1 ধরা হয় না, সেখানে শূন্য মাধ্যমে কের মান ধরতে হয় 9×10⁹ নিউটন ইন্টু মিটার² বাই কুলম্ব². এবার কুলম্বের সূত্রটিকে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এই ভগ্নাংশটিতে লবের অংশে রয়েছে কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2, তাই তো? আর হরের অংশে রয়েছে আর². তাহলে দেখো দুটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে এই কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2-র মান একই থাকছে, বদলাচ্ছে না। তাহলে এই বস্তু দুটির মধ্যেকার দূরত্বের ওপরেই এফ এর মান নির্ভর করছে। তাহলে বস্তু দুটির মধ্যে যদি পারস্পরিক দূরত্ব বেড়ে যায়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, সেটা কমে যাবে। উল্টো দিকে যদি পারস্পরিক দূরত্ব কমে যায়, তাহলে এই আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান বেড়ে যাবে, তাই তো? এবার আমরা আলোচনা করব যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে আধানের উদ্ভব ঘটে কেন। এর আগের শ্রেণীতে তোমরা পরমাণু এবং তার গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছ, যেমন সমস্ত পদার্থই পরমাণু দিয়ে তৈরি। একটি পরমাণু তৈরি হয় 3 রকমের কণা দিয়ে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। একমাত্র ব্যতিক্রম হচ্ছে সাধারণ হাইড্রোজেন, যার পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। এর মধ্যে ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা, প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা, আর নিউট্রনে কোনো তড়িৎ আধান নেই।
অর্থাৎ নিউট্রন নিস্তড়িত। একটি পরমাণুতে প্রোটনগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুর ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক পরিমাণের সমান হয়। সেই কারণে একটি পরমাণুর মোট আধান সর্বদা শূন্য হয় এবং পরমাণু হয় নিস্তড়িত। সেই কারণে আমাদের চারপাশের সমস্ত বস্তু সাধারণভাবে আধানহীন বা নিস্তড়িত। তার কারণ সেই বস্তুগুলো যে পরমাণু দিয়ে তৈরি তারাই তো নিস্তড়িত। সেই কারণে বস্তুগুলিও নিস্তড়িত অবস্থাতেই থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে নিস্তড়িত বস্তুগুলি ঘর্ষণের পর তড়িৎ পাচ্ছে কিভাবে? আমরা এর আগে শিখেছি, কোনো পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং তাদেরকে আলাদা করা খুব কঠিন। ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসকে ঘিরে কক্ষপথে পাক খেতে থাকে, যেমন আমাদের সৌরজগতে সূর্যকে ঘিরে গ্রহরা পাক খাচ্ছে। এবার এই পরমাণু থেকে প্রোটনকে আলাদা করা প্রায় অসম্ভব, কিন্তু ইলেকট্রনকে কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া যায় সহজেই। ইলেকট্রনকে যেমন সরিয়ে নেওয়া যায়, সেই রকম কক্ষপথে ইলেকট্রন যুক্তও করা যায়। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো এইরকম ইলেকট্রনের আদান প্রদান বা দেওয়া নেওয়া করে থাকে। তাহলে তোমরা এবারে নিজের টেবিলটি দেখো। এখানে দেখো বলছে, নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কি কি হতে পারে। নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তার মানে সাধারণ অবস্থায় ইলেকট্রন আর প্রোটন যে কোনো পরমাণুতে সমান পরিমাণে থাকে, তাই তো? তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কম হবে। ইলেকট্রনের মোট তড়িৎ আধানের তুলনায় প্রোটনের মোট তড়িৎ আধান তার মানে কমে গেল। ইলেকট্রনের আধান যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ, সেই কারণে পরমাণুটির আধানের প্রকৃতি হয়ে গেল ঋণাত্মক, তাই তো? এরপরে দেখো, নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা হবে বেশি। ইলেকট্রনের মোট তড়িৎ আধানের তুলনায় প্রোটনের মোট তড়িৎ আধান বেড়ে গেল, আর পরমাণুটির আধানের প্রকৃতি হবে প্রোটনের আধানের প্রকৃতি, তার মানে ধনাত্মক। তাহলে এর থেকে তোমরা এই ধারণাটা পেলে যে ইলেকট্রন দেওয়া নেওয়া বা আদান প্রদান করলে কোনো পরমাণুতে কিভাবে তার আধানের পরিবর্তন ঘটে, তাই তো? তাহলে দেখো, দুটি বস্তুকে পরস্পরের সাথে ঘষলে একটি বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ফলে সেই বস্তুতে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেশি হয়ে পড়ে, ফলে সেই বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়। কিন্তু সেই বেরিয়ে যাওয়া ইলেকট্রনগুলি যাই কোথায়, সেই ইলেকট্রনগুলি ওই দ্বিতীয় বস্তুর পরমাণুতে গিয়ে যুক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই পদার্থের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেড়ে যায়, তাতে দ্বিতীয় বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হয়। কিন্তু তোমরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো, যে প্রথম বস্তুটি যতগুলি ইলেকট্রন হারিয়েছে, দ্বিতীয় বস্তুটি কিন্তু ততগুলি ইলেকট্রন পেয়েছে। তার মানে দুটি বস্তুতে সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির আধান তৈরি হয়। তাহলে বলতো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করছে, এর কারণ কি? চুলের সঙ্গে ঘর্ষণের চিরুনি তড়িদাহিত হয়েছে ঠিকই, কিন্তু কাগজের টুকরোকে তো আর কোনো কিছুর সাথে ঘর্ষণ করা হয়নি। তাহলে সেইগুলো চিরুনির গায়ে আটকে যাচ্ছে কিভাবে? এর কারণ, কোন নিস্তড়িত বস্তুকে একটি তড়িৎগ্রস্ত বস্তুর কাছে নিয়ে এলে নিস্তড়িত বস্তুটিতে বিপরীত আধান তৈরি হয়। এখানে দেখো, একটি ধনাত্মক তড়িৎ আধানে আহিত একটি বস্তুকে আরেকটি নিস্তড়িত বস্তুর কাছে আনা হয়েছে। এবার একটি বস্তু নিস্তড়িত মানে তাতে সমপরিমাণ ঋণাত্মক এবং ধনাত্মক আধান আছে, তাই তো? সেই কারণে এই ধনাত্মক আধানযুক্ত বস্তুকে যখন নিস্তড়িত বস্তুর কাছাকাছি আনা হয়, তখন এই নিস্তড়িত বস্তুর ভেতরকার যে ঋণাত্মক আধান, সেগুলি ধনাত্মক বস্তুটির আকর্ষণের জন্য তার কাছে চলে যায়। একইভাবে নিস্তড়িত বস্তুর ভেতরের যে ধনাত্মক আধানগুলি আছে, সেগুলি ধনাত্মক আধানযুক্ত বস্তুটি থেকে দূরে সরে যায়। এভাবেই ধনাত্মক বস্তুটির উপস্থিতির জন্য নিস্তড়িত বস্তুটির এক প্রান্তে ঋণাত্মক আর অন্য প্রান্তে ধনাত্মক তড়িৎ আহিত বস্তুর মতো আচরণ করে।
এবং ঋণাত্মক বস্তুটি নিস্তড়িত বস্তু ঋণাত্মক প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয়। এভাবেই কোন তড়িতাহিত বস্তুর উপস্থিতিতে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে দুটি বিপরীত তড়িতে সমাবেশ ঘটার ঘটনাকেই বলা হয় তড়িৎ আবেশ। এভাবেই শুক্রজুলে আঁচড়ানো চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করে। এবার আমরা পড়ব তড়িৎ বলের প্রভাবে গতি। তাহলে তোমরা দেখলে যে বিপরীত ধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ দুটি হচ্ছে বল। এই বলের নাম তড়িৎ বল বা স্থির তড়িৎ বল। নিউটনের সূত্র থেকে আগে আমরা জেনেছি যে বলের প্রভাবে বেগ বদলায় এবং বস্তুতে ত্বরণেরও সৃষ্টি হয়। বল যেদিকে ক্রিয়া করে বেগ সেদিকেই বদলায় আর ত্বরণও সৃষ্টি হয় বলের দিকেই। আমরা এর আগে পরমাণুর গঠনের ধারণায় দেখেছি পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে তাতে থাকে নিউট্রন আর প্রোটন, আর ইলেকট্রনগুলি তার চারিদিকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে, তাই তো? এই পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস ধনাত্মক, তার কারণ সেখানে প্রোটন ছাড়া আর কোনো তড়িৎযুক্ত কণা নেই, আর ইলেকট্রনগুলি ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। এর ফলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই চলন্ত ইলেকট্রনগুলির বেগের অভিমুখ ক্রমাগত বেঁকে যায় আর এই বেঁকে যাওয়ার ঘটে কেন্দ্রের দিকে। সেই কারণে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে পাক খেতে পারে। এই ছবিতে দেখো ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বল কাজ করছে এদিকে, আর ইলেকট্রনের গতির অভিমুখ হচ্ছে এই দিকে। এভাবেই ইলেকট্রন নিউট্রনের চারিদিকে প্রদক্ষিণ করে এবং বৃত্তের এই ব্যাসার্ধ বরাবর এই তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে চলে। ঠিক একইভাবে সূর্যের চারিদিকে গ্রহগুলিও প্রদক্ষিণ করে, তবে সেখানে তড়িৎ আকর্ষণ বল থাকে না, সেখানে থাকে মহাকর্ষ বল। তাহলে আজকে আমরা পড়লাম স্থির তড়িৎ বল ও আধানের ধারণা এবং তড়িৎ বলের প্রভাবে গতি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ইফ ইউ উইশ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, then please subscribe immediately and don't forget to press the bell icon to get the notifications of my new uploads first.